প্রিয় দর্শক, আমরা এখন এই কয়েলটির এই স্পিকারটির কয়েল বাঁধবো। এটার 18 ইঞ্চি স্পিকার, এটার কয়েল আমরা এখন বাঁধবো। তো দেখতে থাকুন কীভাবে আমরা কয়েলটা বাঁধি। আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখেন আমরা এখন এই যে 18 যে স্পিকারটা আছে এটার কী করবো, এখন কয়েলের যে ক্যাপটা আছে এই ক্যাপটা আমরা করবো। এটার কয়েল নতুন লাগানো হয়েছে, আর এই যেখানে নেগেটিভ পজিটিভ যে গামটা রয়েছে আঠা, সেটা আমরা একত্রিত করে মিক্সিং করে ভালো করে নেগেটিভ পজিটিভ যে আড়াটা আছে সেটা আমরা একত্রিত করে ভালো করে মিক্সিং করে নিব। আড়াটাকে ভালো করে মিক্সচার করে নিতে হবে, যেন মানে দুইটা যেন একসাথে ভালোভাবে লেগে যায়। তা না হলে কিন্তু আড়া ওরকমভাবে কাজ করবে না বা শক্তিশালী হবে না, সেজন্য ভালোভাবে এটাকে মিক্সিং করে নিতে হবে। হ্যাঁ, আমাদের আঠা মিক্সিং করা শেষ, এখন আমরা যে স্পিকারের চারো সাইডে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। প্রথমে কয়েলটা যেই আমরা সুন্দরভাবে ফিট করে বসাইছি, সেই কয়েলের যে গ্যাপগুলো রয়েছে চারো চতুর্দিকে রাউন্ড করে ওই সব জায়গায় এটাকে ভালোভাবে দিতে হবে। আর প্রিয় দর্শক, এটা কিন্তু 18 ইঞ্চি স্পিকার, 18 ইঞ্চি জ্যাক ড্যানি স্পিকার। আর আপনাদের কারো যদি স্পিকারে প্রবলেম হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, দোকানের নাম এবং ঠিকানা আমি ভিডিওতে দিয়ে দিব। আমরা চতুর্দিকে ভালোভাবে দিয়ে দিচ্ছি যেন কোনো জায়গায় গ্যাপ না পড়ে, খুব খেয়াল করে যত্ন সহকারে দিতে হবে এই আঠাটা। প্রিয় দর্শক, আমাদের আঠা দেওয়া একদম শেষ, এখন বাকি রয়েছে যে এখানে যে ক্যাপটা থাকে ওই ক্যাপটা এখন সুন্দর করে বসিয়ে দেওয়া হবে। দর্শক, আমরা এখানে আঠাটা দেওয়ার পরে প্রায় 1 ঘন্টা সময়ের মতো আমরা রেখে দিয়েছিলাম, তারপর এখন যে ক্যাপটা রয়েছে উপরের এই ক্যাপটার মধ্যে আমরা হালকা আঠা দিয়ে নিচ্ছি। এখন আঠা দিয়ে নেওয়ার পরে আমরা এটা সাইজ মতো বসিয়ে দিব, তারা ভালো করে খেয়াল করবেন। ক্যাপটা বসানোর পরে কিন্তু আবার যে ফাঁক ফাঁক থাকবে ওইখানে আপনারা পুনরায় যে নেগেটিভ পজিটিভ আঠাটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। দর্শক, আমাদের আঠা দেওয়া শেষ, এখন এটার মধ্যে একটা যে কোনো একটা ওজনের জিনিস দিয়ে রাখতে হবে যেন এটা ফুলে না ওঠে। এর মধ্যে একটা ভার দিয়ে রাখতে হবে, এই যে এটা আমাদের ভার হয় নাই, এর চাইতেও ভারী কোনো কিছু দিয়ে আমরা প্রায় 1/2 ঘন্টা 1 ঘন্টা রেখে দিব। এরপর আমরা এটাকে টেস্টিং করবো।